বিসমিল্লাহিরাহমানিরাহিম আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা দুপুরে দারুণ একটা তরকারির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তো আমি আবারও আজকে একটা দুপুরের মানে ভিডিওটা করবো করে আজকে একটু দেরি হয়ে গেল, মানে সন্ধ্যার দিকে। তো আমি এটা রাতের রেসিপি করতেছি। তো হচ্ছে আমি আজকে কই মাছ দিয়ে সুলটি কচু বলে আমাদের এখানে, আপনাদের এখানে কী বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি একটা কত বড় কচু নিয়েছি। তো আমার এটা পুরোটা লাগবে না, অর্ধেকটা হলেই হয়ে যাবে, আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তার মানে কই মাছ দিয়ে রান্না করব। তো চলুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কচুটা কেটে নাও। আমি এখানে 1 কিলো কই মাছ নিয়েছি। এই দেখুন কত বড় কই মাছ, টাটকা কই মাছ আমি এটা কেটে নিয়েছি আগে। আর এর সঙ্গে কী কী উপকরণ লাগছে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি নুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর নিয়েছি ধনে পাতা। আমার বোন সর্বপ্রথমে আমার মাছটা কেটে দেবে। আমি মাছটা ভাজতে ভাজতে ওই কচুটা কেটে নেবে। আমার বোন মাছটা এখানে কেটে নিচ্ছে। মাছটা কাটা হলে আমি হলুদের গুঁড়ে নুন দিয়ে ভেজে নেব মাছটা, হালকা করে ভাজবো, বেশি কড়া করব না। আমার মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি কচুটা কেটে নেব। আর আমি এখানে অন্য চুলাটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা, ততক্ষণ আমার কড়াইটা গরম হতে থাক। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কারণ কড়াই একটু বেশি ভালো করে গরম করলে মাছটা লাগে যাবে না, তাড়াতাড়ি উঠবে। কচুটা লম্বা লম্বা করে কেটে নিতে হবে, মাঝখান দিয়ে ঠুন দিয়ে। একটা কচুকে যদি বড় হয় তাহলে আমি কচুটা কেটে নেব। বন্ধ করে দিস। মাছটা আমার এখানে ধোয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো নুন। আমি এপাশে কচুটা কেটে নিয়েছি, এখন এটাকে রান্না চাপাবে। আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ে, দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়ে, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো। মাছটা আমার মাখানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনাদের যদি ছোট করা হয় তাহলে দুইবারও ভরতে পারেন। মাছগুলো আমার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। একদম ভাজা হয়ে গেছে দেখুন, একদম আমি একটু বেশি কড়াও করিনি, আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এই ভাজা তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে জিরে বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যদি লেগে না যায় দিয়ে দেবো অল্প একটু পানি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন,
যেহেতু কাঁচা মরিচ বাটা দিয়েছি গুঁড়া মরিচ বেশি একটা দেবো না, এক চামচ দেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কেটে রাখা কচুটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা কিন্তু রুটি ভাত পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আর ঝালটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী, কিন্তু কচু তরকারিতে একটু ঝাল দিলে কিন্তু একটু ভালোই লাগে খেতে। কিন্তু অনেকে আবার ঝাল পছন্দ করে না, আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই কিন্তু একটু ঝালটা কমিয়ে দিবে। 2 থেকে 3 মিনিট তরকারিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমার একটু সিদ্ধ হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কষুটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষাতে হবে বন্ধুরা। কত কুকুর মোলায়েম হয়ে গেছে, আমি এখনই কষিয়ে নেব, পরে আর কষাবো না। কষুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, এখনই দেবো না। রাতে আমরা এটা এই কচুর তরকারি কই মাছ দিয়ে ঝোল, এটা আমরা রাতে সবাই একসঙ্গে বাসায় বসে ভাত খাবো। তখন ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা কই মাছটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। আমি এটা কই মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো রুই মাছ বা কাতল মাছ যে কোনো বড় মাছ বা দিয়ে করতে পারেন, বা ছোটো মাছ দিয়ে চচ্চড়িও করতে পারেন এই তরকারির কচুটা। তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা। ঝোলটা আমার ফুটে উঠেছে বন্ধুরা, এখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নেব। দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও জাল করে নেব, ঢাকনাটা খুলে দেবো। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারি, আর কচু কিন্তু একদম গলে দেখুন অনেক সুন্দর গলে গেছে। এখন আমরা এখানে একটু এমনি খাবো, পরে হচ্ছে বাসায় যেয়ে সবাই একসঙ্গে গরম গরম ভাত দিয়ে খাবো। তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে বন্ধুরা, একটা মমের মতো গলে গেছে কচু। আর চুলা রান্না তো অনেকই ভালো লাগে বন্ধুরা। আজকে আমরা এমনি খাচ্ছি, ভাত এখনো হয়নি, রাতের ভাত। তো আমরা সর্বপ্রথম এমনি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। কচুর তরকারিটা আসলে সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহ, অনেক টেস্ট হয়েছে বন্ধুরা, খেতেও খুব ভালো লাগতেছে। তাই ভাত হলে মানে আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, তো বন্ধুরা আমি বলবো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবসময় আমি যেটা বলে থাকি, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।